নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। একটু আগে ব্যাড নিউজের ট্রেলার এসছে, তো সেই ট্রেলারটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আমি নামটা শুনে প্রথমে ভেবেছিলাম বোধ হয় 2019-এ যে গুড নিউজ বলে সিনেমাটা এসছে তার বোধ হয় সিকুয়েল হবে এই ব্যাড নিউজ সিনেমাটা, কিন্তু সেরকম ঠিক নয়। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এই সেম প্যাটার্নে, সেই বাচ্চার হওয়া নিয়ে এই একটা প্যাটার্নটা, সেই সেম প্যাটার্নে কিন্তু এই সিনেমাটা। ট্রেলারটা দেখে যা বুঝতে পারলাম, তৃপ্তি ডিম্বি দুইজনের সঙ্গেই ইন্টু পিন্টু করেছে, একজন বিকি কৌশল একজন এমিবি। তো তার পেটে যে সন্তান আছে তার বাবাকে সে সেটা বুঝতে পারছে না, তো সে যখন ফ্যাটার্নিটি টেস্ট করতে যাচ্ছে, তো ফ্যাটার্নিটি টেস্ট করার পর জানতে পারছি যে দুইজনেই তার বাবা। এবং তারপরে সে ঠিক করছে, তৃপ্তি ঠিক করছে যে এই দুইজনের মধ্যে কে ভালো বাবা সেইটা সে আগে বিচার করে নেবে, এবং তার জন্য কিছু টেস্ট টেস্ট হচ্ছে সেইটা নিয়ে এই পুরো সিনেমাটা। দেখুন, যে আমি বললাম না যে গুড নিউজ বলে সিনেমাটা ছিল, সেটার সঙ্গে কিন্তু এটা প্যাটার্নটা অনেক রকম একই, নো ডাউট বাচ্চা হিসেবে একই রকম প্যাটার্ন। তবে এই সিনেমার যে ট্রেলারে যে সিনগুলোকে দেখানো হয়েছে সেগুলো নো ডাউট বেশ কমেডি আছে, কিন্তু একটা জায়গার পর মনে হচ্ছে যেন আরে দেখেছি শুনেছি এরকম একটা মনে হতে হবে। একদম শেষে একটা সিন আছে যেখানে ম্যান টু ম্যান বলে ভিকি কৌশল এবং এমএবি একসঙ্গে কথা বলছে, সেই সব সিনগুলো দেখে না অনেকটা গুড নিউজ সিনের কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আবার সেই জিনিসটা রিপিট হচ্ছে, যেখানে দুজন মুখোমুখি একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, যাবতীয় কিছু করছিল, সেই জিনিসটা রিপিট হচ্ছে। তো সিনেমাটা ট্রেলারটা ওভারঅল ঠিকঠাক আছে। আমি যদিও জানি এইটা কিন্তু সিনেমাটা বহুদিন আগে, প্রায় 6 মাস 7 মাস আগে কিন্তু এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং বিকি কৌশলের সিনেমাটা অনেক আগে রিলিজ করতো, কিন্তু বিকি কৌশলের যেহেতু শ্যাম বাহাদুর রিলিজ ছিল সেই জন্য বিকি কৌশল করণ জোহরকে অনুরোধ করেছিল যেন একটু এটা পিছিয়ে দেওয়া হয়। তো এটা হঠাৎ করে 19 জুলাই রিলিজ করছে নেক্সট মান্থে, এবং আজকে একবার ডাইরেক্ট ট্রেলার দিয়ে দিল, টিজার টিজার এসবের কিচ্ছু কিন্তু আসেনি, তো ডাইরেক্ট ট্রেলার দিয়ে দিল। ভেবে দেখুন, 5 তারিখে অরণে কাহা দাম থা এই সিনেমা রিলিজ করবে অজয় দেবগানে, 12 তারিখে সারফিরা এবং ইন্ডিয়ান 2, তারপরে 19 তারিখে এই সিনেমাটা রিলিজ করে, মানে অডিয়েন্স চান্স কম কিন্তু যে সিনেমাটা দেখতে যাওয়ার, কারণ একই মাসে প্রতি সপ্তাহে যদি বড় বড় দুটো সিনেমা রিলিজ, তারপরে এই সিনেমা রিলিজ কতটা যাবে এটা আমার জানি। যাই হোক, এটা হতে পারে যে এটা রিলিজ করে দিল, এটা একটা দায় ঝেড়ে ফেললে এরকম একটা ব্যাপার আছে, এরকম হতে পারে। তবে ট্রেলারটা ওভারঅল ঠিকঠাক আছে, একটা কমেডি সিনেমা, লাইট হার্টেড কমেডি সিনেমা, দেখে হলে গিয়ে একটু এনজয় করতে পারে, মাইন্ডলেস মানে মাথার না খাটালে চলবে, কারণ এরকম তো হয়, নাম যদি জানি যে একই জনের দুজন বাবা এরকম তো ঘটনা ঘটেই না, তারপর ফ্যাটালিটি টেস্টের পরে হচ্ছে, নেহা দুপিও আছে, নেহা দুপিও কমেডি করে। তো ওভারঅল ট্রেলারটা দেখে ঠিকঠাকই লেগেছে, বিশেষ যে একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে এরকম কিন্তু নয়। তবে একটা কমেডি সিনেমা, অনেকদিন পর আবার কমেডি সিনেমা আছে, বিকি কৌশল মিলে কমেডি করে, তৃপ্তি ডিমরিকে বেশ ভালোই লাগছে, অ্যামিবিকেও ভালো কমেডি করে, এবং নেহা দুপিও তো কমেডি করেই থাকেন, তো ওভারঅল ঠিকঠাক আছে। এবং সেই কারণেই আমি এই ব্যাড নিউজ যে ট্রেলারটা এসছে তাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা ব্যাড নিউজের ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।